হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা বিশেষ করে গরমের সময় এসিতে থাকতে পছন্দ করি, বিশেষ করে যাদের সামর্থ্য আছে তারা এসি কিনে বাসায় ব্যবহার করছেন বা যারা অফিসে থাকেন তারা ব্যবহার করছেন। কিন্তু জানেন কি, এসিতে থাকলে যেসব রোগের ঝুঁকি বাড়ে? হ্যাঁ বন্ধুরা, আজকে সেটাই নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। দীর্ঘ সময় ধরে এসিতে থাকলে শরীরের জন্য মোটেও ভালো নয়, এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর এসিতে থাকতে থাকতে আমরা এর উপর নির্ভরশীল হয়ে পড়েছি। অফিসে 8 থেকে 9 ঘন্টা টানা সেন্ট্রাল এসিতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছেন আপনি, আবার দেখা যাচ্ছে এই অভ্যাসের কারণে বাসায়ও এসি ব্যবহার করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করলে শরীরের জন্য মোটেও ভালো নয়। আর এখন বেশিরভাগ মানুষ বাড়িতে ফ্যানের বদলে এসি ব্যবহার করা শুরু করেছেন। আসুন জেনে নেই, অধিকাংশ সময় এসিতে থাকলে যেসব স্বাস্থ্যের উপর ঝুঁকি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। 1. বেশি সময় এসিতে থাকলে ত্বক তার আর্দ্রতা হারিয়ে শুকিয়ে যায়, ফলে ত্বকের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন। 2. বেশিরভাগ সময় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে শ্বাসতন্ত্রে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এসি শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে। 3. গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘ সময় ধরে এসিতে থাকেন তারা মাথা ব্যথা ও অবসাদে বেশি ভোগেন। শীততাপ নিয়ন্ত্রিত ঘর আপনার ঠান্ডার সমস্যা, ফ্লুর প্রকোপ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। 4. অধিকাংশ সময় এসিতে থাকার কারণে চোখের সমস্যা হতে পারে, আর যারা চোখে লেন্স ব্যবহার করছেন তারাও সমস্যায় ভুগতে পারেন। জেনে রাখা ভালো, চোখ একটি অমূল্য সম্পদ। 5. দীর্ঘক্ষণ এসিতে থাকার কারণে অ্যালার্জির সমস্যাও মারাত্মক আকার ধারণ করতে পারে। 6. এসব ছাড়াও এসি বেশ কিছু রোগের প্রকোপকে বাড়িয়ে দেয়, যেমন ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস সহ বিভিন্ন ধরনের স্নায়ুর সমস্যা হতে পারে। করণীয় বা কি করবেন? 1. এসি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে হবে। 2. ঘরের তাপমাত্রা 21 থেকে 25 ডিগ্রির মধ্যে রাখবেন। 3. খেয়াল রাখবেন ঘরের তাপমাত্রা যেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম না হয়। 4. ঠান্ডার মৌসুমে এসি ব্যবহার করা ভালো নয়, এসি ব্যবহার না করাই ভালো। 5. ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে লোশন ও ক্রিম ব্যবহার করুন। 6. মাঝে মাঝে মুখ হাত পানি দিয়ে ধুয়ে ফেলুন, আর প্রয়োজনে চাদর ব্যবহার করতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম এসিতে থাকলে যেসব রোগের ঝুঁকি বাড়ে সেটি মূলত আলোচনা করেছি। আমার ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন আশা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।